আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ডায়মন্ড হারবারে বেনারসি মানে নিউ টিনা বেনারসি কোঠি, এক দামে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার ইকো ব্যাংকের সন্নিকটে। গোঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। জানা গিয়েছে রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান। দেহটি গাছে ঝুলছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই ব্যক্তির নাম গণেশ রায়, বাড়ি গোঘাটের খানাটি গ্রামে। সেখানকার বাসিন্দারা তড়িঘড়ি গোঘাট থানায় খবর দেয়। গোঘাট থানার পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে, মৃতদেহটিকে গাছ থেকে নামায়। ওই ব্যক্তি বিজেপির কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক দিন সেই একই ঘটনা বারবার, আজকে তার আবার পুনর্বার হলো। আমাদের বিজেপির সক্রিয় কর্মী, এই 176 নম্বর বুথ গোঘাট, 44 নম্বর জেডপি গণেশ রায়, তার একটাই দোষ ছিল, অন্যায় ছিল, সে মোদিজিকে সমর্থন করতো, সাপোর্ট করতো, সে পুরো বিজেপিকে ভালোবাসতো, তার জন্য তার ছেলেকে আগে হুমকি দেওয়া হয়েছে, তাতেও তারা তৃণমূলে জয়েন করেনি। আবার তার বাবাকে গতকাল রাত্রিবেলা নৃশংসভাবে, আপনারা দেখছেন, লাশ এখনও টাঙানো আছে, ঝুলিয়ে দেওয়া হলো। কারণ কালকে 5:30 পর থেকে মিসিং হয়েছে, যোগাযোগ করা যাচ্ছে, কাউকে কোনো জায়গায় যোগাযোগ করা যায়নি। দলের পার্টির একনিষ্ঠ সৈনিক গণেশ রায় তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হুগলি থেকে অর্ঘ্য পালের রিপোর্ট, দা পিডি নিউজ।